নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই শাপলার একটা রেসিপি করব, আর রেসিপির জন্য দুয়াটি শাপলার উপরের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই শাপলাটা এই অবস্থাতেই ধুয়ে নেব। শাপলাটা এরকম আঁশ ছাড়িয়ে গোটা অবস্থায় ধুয়ে নিলেই ভালো হয়। যদি আপনারা চান কাটার পরে ধুয়ে নিতে, সেটাও করতে পারেন। এতে রান্নাতে একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, কারণ শাপলা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, আর এরকম আগে ধুয়ে নিলে জলটা খুব বেশি বেরোবে না। যাই হোক, কথা বলতে বলতে আমার শাপলাটা ধোয়া হয়ে গেছে। এবার শাপলাকে একটু কুচিয়ে নেব। শাপলাটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। চলুন তাহলে এবার মূল রান্নায় চলে যাই। একটা কড়াই 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার 2টো ইলিশ মাছের মাথা ভেজে নেব। মাছের মাথাটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলো একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 7-8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট দিয়ে ভেজে নিলাম। এবার দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ। 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণে একটু দিচ্ছি জল। জল দিয়ে সব মশলা মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নেব। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার শাপলাটা দিয়ে দিচ্ছি। শাপলাটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। 7-8 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার দিচ্ছি 2 স্বাদ মতো নুন। এবার নুনটা শাপলার সাথে মিশিয়ে নেব। শাপলায় কিন্তু আমি কোনো জল দিইনি। এই যতটুকু জল দেখছেন, এটা কিন্তু সবটাই শাপলা থেকে বেরিয়েছে। নুনটা দিয়ে শাপলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে শাপলাটা আরো একবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার হাই ফ্লেমে শাপলা থেকে বেরোনো এই সমস্ত জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। শাপলাটা আরো 15 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখুন শাপলা থেকে বেরোনো জল সমস্তটাই শুকিয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না করা কিন্তু আমার কমপ্লিট। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।